দুর্গামা ইতিমধ্যে পৌঁছে গেছেন কৈলাসে, এবার শ্যামার মর্তে আগমন। বঙ্গ ইতিহাসে দুর্গার থেকে কালী প্রাচীন, আর কালী মানে শক্তির আরাধনা। মোগল যুগ কিংবা তারও আগে থেকে জল জঙ্গলের বঙ্গভূমিতে দাপিয়ে বেড়াত ডাকাতরা। রঘু, কেলে, বিধু, গগনের নামে থরথর করে কাঁপত রাজা জমিদাররা। এরা অনেকেই রীতিমতো রাজ শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে ডাকাতি করতে যেত। এদের ঘিরে তৈরি হচ্ছে হাজার হাজার গল্প। এই ডাকাতদের পরম আরাধ্যা ছিল কালীমা। এদের পুজো করা কালীর বয়স কোনোটা হাজার বছর, কোনোটা তার একটু কম। এই কালী নিয়েও মণিমুক্তর মতো ছড়িয়ে আছে হাজার হাজার গল্প। এই সব গল্পগুলিকে মালার আকারে গেঁথে আপনাদের সামনে এনেছি আমরা। চলুন দীপান্বিতায় দেখে নেওয়া যাক বাংলার সেই ডাকাত কালীর গল্প। বারাসতের রঘু আর বিধু ডাকাতের কালী পুজো এবার ৫০০ বছর পার করল। একবার রঘু রাগে অন্ধ হয়ে মায়ের মূর্তিকে তলোয়ারে দ্বিখণ্ডিত করেন। বর্তমানে কোনো মূর্তি নেই এই মন্দিরে, গাছকেই মা রূপে পুজো করা হয়। বারাসত চাপাডালি থেকে কাজীপাড়া পেরিয়ে ডাকাতে কালীবাড়ি। ৫০০ বছরের পুরনো কালী মন্দির আজ শুধুই অতীতের কঙ্কাল। কলেজ তারা খসা মন্দিরের দেওয়াল, ইঁটের ফাঁকে বাসা বেঁধেছে বিষাক্ত সরীসৃপ। মন্দির ঘিরে রয়েছে অসত্য, ঝুড়ি নেমে এসেছে দেওয়াল বেয়ে। গর্ভগৃহের এই অসত্যকেই মা রূপে পুজো করা হয়। লৌকিক বিশ্বাসের মন্দিরে গাছের তলায় রয়েছে এক মুঠো জবা। এলাকার মানুষ প্রতিদিনই মাথা নত করে যায় নিয়ম মাফিক। এই যুগে কিন্তু মানুষ যে আসছে ডাকাত কালীবাড়িতে, তারা কিন্তু মাকে একবার দর্শন করে পুজো দিতে, এই ভাবনার থেকে আজও কিন্তু এই ডাকাত কালীবাড়ি একই জায়গায় রয়েছে। জর্জীর্ণ অবস্থা থাকলেও মানুষের ভক্তি কিন্তু কমেনি। তারা আজও এখানে এসে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে তারা পুজো দিচ্ছে। এই ডাকাতকালী নিয়ে গল্প কথা নেহাত কম নেই। আজ থেকে ৫০০ বছর আগে তখনও প্রথম পানিপথের যুদ্ধ হয়নি। অবিভক্ত বাংলা জুড়ে ডাকাতি করে বেড়াত রঘু ঘোষ ও বিধু ঘোষ দুই ভাইয়ের। মা কালীর ওপর ছিল অগাধ বিশ্বাস। জনশ্রুতি বলে একবার রঘু ডাকাতি করতে গিয়ে ধরা পড়লে রাগে অন্ধ হয়ে তলোয়ারের আঘাতে দুই খণ্ড করে দেয় মায়ের মূর্তি। পরবর্তীতে মায়ের পায়ে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু সেই দ্বিখণ্ডিত মাকেই পুজো করতে থাকে। পরে মূর্তি স্থাপন হলেও সেই মূর্তিও চুরি হয়ে যায়। এরপরে আর কেউ মূর্তি স্থাপনের সাহস দেখায়নি। নরবলির প্রচলন ছিল রঘুর সময়। বলি দিয়ে শরীর ভাসিয়ে দিত পাশের পুকুরে, সেই পুকুর আজও আছে। মন্দিরের মূল ফটকের পাশে একটি প্রাচীন গাছ রয়েছে, সেই গাছের শিকড়ে দেখা যায় হাতির ছাপ। গাছের যে অংশকে কালী রূপে পুজো করা হয় সেটিও দেখতে মানব দেহের নিম্নাংশের মতো, নাভির চিহ্ন পরিষ্কার। এই কালী মন্দিরে এই গাছটাই হচ্ছে মেন মা। এই গাছটা হচ্ছে মেন মা, গাছটাকেই সবাই পুজো করে, মা বলে মেনে নিয়েছে। এখানে কোনো বিগ্রহ দিয়ে পুজো করা হয় না, যার যার পুজো সে সে করে। হালে পুরসভা তরফে মন্দিরের সামনের উঠানটি বাঁধিয়ে দেওয়া হয়েছে, সামনে তৈরি হয়েছে নতুন মন্দির। প্রতি অমাবস্যা ও মঙ্গলবারে হোম যজ্ঞের মধ্যে দিয়ে মাকে স্মরণ করেন ভক্তরা। মূর্তিহীন এই মন্দিরে মা আছেন নিরাকার হয়ে। বারাসাত থেকে ভক্তি দে, কলকাতা টিভি। একটা সময় ছিল যখন হুগলির বলাগড় ছিল কেলে ডাকাতের ডেরা। প্রতি অমাবস্যায় ডাকাতি করতে যেত কেলে। তার আগে মা সিদ্ধেশ্বরীর আরাধনা করত। শোনা যায় সিদ্ধেশ্বরীকে নর রক্ত খাওয়াতো কেলে, সে প্রায় হাজার বছর আগের কথা। এরপর কেলে ডাকাতের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় মায়ের পুজো, চালু হয় ফের ৫০০ বছর পর। ১০২২ সাল, পরাক্রমী চোল সম্রাট রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেন। বাংলায় তখন সম্পদ ছিল কিন্তু সভ্যতা সেভাবে বিকশিত হয়নি। জল জঙ্গলের বঙ্গভূমির হুগলি এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে কেলে ডাকাত।
কেলে নামে বাঘে গুরুতে এক ঘাটে জল খেত সে সময়। কেলে ডাকাতের পরম আরাধ্যা ছিলেন মা সিদ্ধেশ্বরী। গঙ্গার পাড়ের এই অংশ সেই সময় ডাকাতদের আস্তানা ছিল। কেলে ডাকাত বলে এক ডাকাত এখানে মায়ের উপাসনা করতেন বলে প্রাচীন মতে খবর পাওয়া যায়। হুগলির বলাগড়ের গঙ্গা তীরবর্তী এলাকায় স্থাপিত হয় কালিয়াগড়ের সিদ্ধেশ্বরীর মন্দির, পুণ্যস্থান কালিয়াগড়। পুরাণ অনুসারে এই পুণ্যপীঠে সতীর হাতের কঙ্কন পড়েছিল। কালীর গড় থেকে নাম হয় কালিয়াগড়। অন্য মতে কালিয়াগড় নামটি এসেছে কালী ডাকাতের নামে। আগে নরকুলি হতো মায়ের থানে, এরপর কালিয়া ডাকাতের মৃত্যুর পর গভীর জঙ্গলে মায়ের পুজো বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে বেশ কয়েক শতক। আজ থেকে 600 বছর আগে গঙ্গার পশ্চিম পাড়ে নদিয়ায় আত্মহত্যা করতে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন মুখোপাধ্যায় বাড়ির বংশধর। তিনি ছিলেন কালী ভক্ত। লোকশ্রুতি বলে অবিশ্বাস্যভাবে বেঁচে যান মুখোপাধ্যায় বাড়ির ছেলে। যখন জ্ঞান ফেরেন তিনি দেখেন তিনি রয়েছেন গঙ্গার পূর্ব পাড়ে কালিয়াগড়ে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে। সেই থেকে ফের পুজো চালু হয়। 600 বছর ধরে নিয়ম নিষ্ঠা মেনে চলে আসছে দেবী পুজো। এখনো পুজোর দায়িত্বে রয়েছে মুখোপাধ্যায়ের বংশধররা। আগে পুজো উপলক্ষে অসংখ্য বলি হতো, কিন্তু এখন কমেছে বলির সংখ্যা। কেলে ডাকাতের কালী খালি হাতে ফেরান না কাউকে, তাই মায়ের কাছে মানত করতে গোটা বছরই ভিড় লেগেই থাকে। কথিত আছে আজকে অধুনা নদিয়া জেলার এক ভদ্রলোক, তিনি সুইসাইড করার জন্য গঙ্গায় ঝাঁপ দেন। তিনি ঝাঁপ দিয়ে তিনি না মারা গিয়ে এইখানে এসে একটা গাছের গোড়ায় বাঁধেন এবং তিনি স্বপ্নাদেশ পান যে এখানে মা কালীর পাট আছে এবং পঞ্চমুণ্ডীর আসন আছে, তাকে যেন পুজো করে। কালের দাবিতে সংস্কার হয়েছে 1000 বছরের পুরাতন মন্দির প্রাঙ্গণের, কিন্তু জঙ্গল ঘেরা কেলে ডাকাতের কালী মন্দির দিনের বেলাতেও কেমন যেন শিহরণ জাগায়। এই মাতৃ মন্দিরে মা সকল তমসা দূর করে আলোর জ্যোতি ছড়ান শত সহস্র বছর ধরে। জিরাট থেকে সৌমেন রায়চৌধুরী, কলকাতা টিভি। দুর্গাপুরের কালী মায়ের মন্দিরে পুজো দিতেন ডাকাত ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। এই মন্দিরে আশ্রয় নিতেন বহু সশস্ত্র বিপ্লবী। যদিও এই কালী প্রাচীন মন্দিরটি তৈরি হয়েছিল পাল যুগে, এমনটাই প্রমাণ মিলেছে। মন্দিরে পুজোয় উচ্চারিত হয় না কালী মন্ত্র। এখানে প্রচলিত কালী মন্ত্রের জায়গায় বন্দে মাতরম মন্ত্রে মাতৃ পুজো করা হয়। এখানে অমাবস্যা নয়, কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পুজোর আরম্ভ হয়। মন্দিরে বিরাজ করেন মা, দিগন্ত বিস্তৃত ললিত জিহ্বা, মায়ের চোখে আশীষ বার্তা। মা এখানে পূজিত হন দেশ মাতৃকা রূপে। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে রয়েছে ভবানী মাতার মন্দির। এই ভবানী মাতার মন্দিরে মা ভবানীকে যে মন্ত্রে পূজিত হন তিনি, সেই মন্ত্র হলো বন্দে মাতরম মন্ত্র। এবং শোনা যায়, লোকমুখে এখানে প্রচলিত রয়েছে যে ব্রিটিশ শাসনকালে এখানে বিপ্লবীদের গোপন আস্তানা ছিল। তারা এখানে এই প্রাচীন জলাশয়ে স্নান করতেন এবং এখান থেকে মায়ের পুজো সেরে তারা নিজের নিজের কাজে বেরোতেন। মন্দিরের বাইরে বিবেকানন্দ, নেতাজি সহ আরও অনেক বিপ্লবীর ছবি সার দিয়ে সাজানো। নতুন কালী মন্দিরটি ভবানী মাতার মন্দির হিসেবে খ্যাত। প্রাচীন মন্দিরটি তৈরি হয়েছিল আরও অনেক বছর আগে পাল যুগে। পাশে ছিল একটি বিশাল জলাশয়। ব্রিটিশ আমলে এই জনশূন্য জঙ্গলে ঢাকা মন্দিরটি ছিল সশস্ত্র বিপ্লবের আঁতুড়ঘর। এই মন্দির যখন বাংলায় পাল যুগ সেনযুগের শাসন ছিল সেই সমসাময়িক মন্দির। পরবর্তীকালে যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল সেই সময় বিপ্লবীদের একটা গোপন আস্তানা ছিল এইটা। সেই সময় ওনারা মাকে পুজো করতেন ভারত মাতা রূপে। সেই তখন থেকেই চলে আসছে আমাদের মূল মন্ত্র হচ্ছে বন্দে মাতরম জয় জয় ভারতবর্ষম, ঐক্যং শরণম গচ্ছামি, সত্যম শরণম গচ্ছামি, স্বরাজ্যম শরণম গচ্ছামি। শোনা যায় দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকও নিয়মিত পুজো দিতেন এই মন্দিরে। মায়ের আশীর্বাদ নিয়েই ডাকাতির উদ্দেশ্যে বেরোতেন তারা। সুভাষচন্দ্র বসুও নাকি এসেছিলেন এই মন্দিরে, তবে তার কোনো প্রামাণ্য তথ্য নেই। বর্তমানে এই মন্দিরের সামনেই গড়ে উঠেছে অম্বুজানগরী। এই মেঘ ছোঁয়া ইমারত তৈরির সময় বেরিয়ে পড়ে একটি সুড়ঙ্গ,
মানুষের মধ্যে কৌতূহল বাড়ে। 40 বছর এই মন্দির যেটা দেখছেন এটা এরকম ছিল না, ছোট্ট করে ওই যে আপনার বট গাছ আছে ওইখানে মন্দির ছিল টালির ঘর করে। পরবর্তীকালে একজন ওই যে মমতা রানী বাজপেয়ী উনি এটা করে দিয়েছেন। হ্যাঁ, আর এখানে নন্দলাল চট্টোপাধ্যায় মূল সাধু বলুন আর পুরোহিত বলুন এখানে ছিলেন। স্থানীয় মানুষদের ধারণা ব্রিটিশদের চোখে ধুলো দেওয়ার জন্যই এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। অনেকে বলেন সুড়ঙ্গটি আসলে পাল যুগের, পরে বিপ্লবীরা এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। কালী পুজো এখানে ভক্তের ঢল নামে। শহরের মধ্যে এক টুকরো পুরাতন বিশ্বাসকে নিয়ে গর্বের শেষ নেই দুর্গাপুরের মানুষদের। দুর্গাপুর থেকে ক্যামেরায় তাপস গোপের সঙ্গে সঞ্জীব সুই, কলকাতা টিভি। সময় হয়ে গেছে একটি বিরতির। আপনারা দেখছেন বাংলা ডাকাত কালীর গল্প। ফিরব তবে একটি ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর।